বাড়িরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, বাইরা বাংলা নিউজে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের সামনে। শুনে নিই গার্গী চট্টোপাধ্যায় বক্তব্য। দিদি, আপনি ছাত্র আন্দোলন, তারপর শ্রমিক আন্দোলন, এখন একেবারে প্রার্থী, কেমন অনুভূতি আপনার? এখন ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, প্রার্থী সবটাই আন্দোলনই হবে। মানুষের ছাত্রের দাবি আদায় করবো বলে ছাত্র আন্দোলন করছিল, শ্রমিক মানুষের দাবি আদায়ের জন্য তাদের অবস্থার পরিবর্তনের জন্য সংগ্রাম করা, আর ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের স্বার্থে, সমাজের সমস্ত অংশের মানুষের স্বার্থে লড়াই করবো বলে প্রার্থী। এর আগে আপনি নয়াটি বিধানসভায় প্রার্থী হয়েছেন, তারপর নয়াপাড়ায় বাই ইলেকশন, এবার একদম লোকসভা ইলেকশন, এই তিনটে যে পরপর স্টেজ, পার্টি আপনাকে সেই ভরসা দিয়ে পেয়েছে বলে আপনি দাঁড় করেছেন, এই বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, নোয়াপাড়া বাই ইলেকশনে তো নির্বাচন হয়নি, তারা প্রবেশন হয়েছে, আর এই সময় দাঁড়িয়ে বেশিরভাগ জায়গা দিয়েই আমাদের পার্টি হেরে গেছে। ওটা তো আমি ব্যক্তি ব্যাপার না, ব্যক্তি গান্ধী ছেড়ে দিত কি, আমি পার্টিটা করি বলে মানুষ পার্টি মনে করছে যে আমাদের লড়াই থাকা দরকার, সে কারণে পার্টি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কি চতুর্মুখী নির্বাচন চলবে না ত্রিমুখী নির্বাচন? এখন ত্রিমুখী চতুর্মুখী অনেক কথা আসছে, আমাদের এখানে মূল লড়াই তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি বিজেপি যিনি প্রার্থী অর্জুন সিং, তার বর্তমান না চেয়ারম্যানশিপ আছে না এমএলএশিপ আছে, আমরা চারদিকে ঘুরে দেখতে পাচ্ছি তিনি কিন্তু তার পিঠ থেকে যাওয়ার পর তিনি কিন্তু লাস্ট যে থাবা, সেই থাবা বসানোর জন্য একদম তৈরি এবং প্রস্তুত, সেখানে আপনি কি বিজেপিকে দেখতে পাচ্ছেন না? আপনার দেখুন দেখুন দেখুন, যদি 100টা ফ্লেক্স লাগিয়ে দিয়ে প্রচার হয় তাহলে এই লোকসভা কেন্দ্রে আমাদের থেকে প্রচারে বিজেপি, যদি জায়গায় জায়গায় হোর্ডিং বলেন মুড়ে দেওয়া লোকসভা কেন্দ্রে তাহলে বিজেপি এগিয়ে আছে, সেটা তো টাকা আর শক্তির প্রদর্শন। শক্তি মানে হচ্ছে তার বাহুবল, এমএলএ ছিলেন 20 বছর ধরে, 10 বছর ধরে চেয়ারম্যান, কিন্তু মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। তবে যদি আপনার কথা অনুযায়ী আমি বলি, তার মানে 20 বছর ধরে কিন্তু অর্জুন সিং এমএলএ, তার মানে বামফ্রন্ট জামালাতেও কিন্তু এমএলএ ছিলেন। ব্যারাকপুর লোকসভা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে লাল দুর্গ বলে পরিচিত, সেখানে দাঁড়িয়ে কিন্তু একমাত্র চতুর্দিকে বামফ্রন্ট, মধ্যেখানে একটা বাম একটা সিট যেটা তৃণমূলের ছিল সেটা, তার নাম কিন্তু অর্জুন সিং, সেক্ষেত্রে আপনি কী বলবেন? দেখুন, এখনকার মুখ্যমন্ত্রী বলেন 42-এ 42%, এখনকার মুখ্যমন্ত্রী একটা পঞ্চায়েতে, একটা পৌরসভাতে, একটা কাউন্সিলর রাখতে পেরেছেন, বামফ্রন্টের অবস্থা ছিল ঘটপড়া রাজনৈতিক পরিবেশে, সেখানকার মানুষ আমাকে জয়ী করেছিল, আমি জিতেছিল। আবার আমরা দেখেছি তৈতব্দা যখন সাংসদ ছিলেন নৈহাটি পর্যন্ত কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, 100, কখনো 200, কখনো 500 ভরে লড়াই, কিন্তু যখনই তার ব্যালট বক্সের যে বক্স খোলা হলো বিশপুরে দেখেই দেখা গেল যে তার গুনতি কিন্তু বাড়তে শুরু করলো 1000, 20000, 20000, 50000। এই এবারে দাঁড়িয়ে আপনার কাউন্টটা কী? দেখুন, বীজপুরের মাটি, কাঁচড়াপাড়া হালি শহরের মাটি বরাবর লাল, বরাবর একটা জায়গা তো একটা ডিফারেন্স আছে, তো যেখানে আপনি রয়েছেন ব্যারাকপুরের মাটি কিন্তু লাল মাটি মানে মাটির রং লাল, তো এখানে বামপন্থী মানুষের জিনিস, এই হালি শহর একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বামপন্থী মানুষের, যারা উদ্বাস্তু আন্দোলন করেছেন, শ্রমিক আন্দোলন করেছেন, এই সমস্ত মানুষ, তাহলে বীজপুরে যেমন আমডাঙা, পূর্ববঙ্গ আমডাঙাতে অনেক ঘুরে যাচ্ছে, আমডাঙা মাটিটা ওরকম একটা কৃষক আন্দোলনের দুর্জয় ঘটে, এবং ওখানকার মানুষ বেশিরভাগই হচ্ছে বামপন্থী, ফলে সেখানে একটু বেশি মার্জিন বেশি হচ্ছে। আমি 7টা বিধানসভাতেই জোর দিয়েছি, আমি 7টা বিধানসভাতেই কনসেন্ট্রেট করেছি, আমার ফোকাসটা রেখেছি 7টা বিধানসভাতেই সময় দেওয়ার চেষ্টা করেছি, এবং এখানে কম বেশি মোটামুটি জেনে 7টা বিধানসভা সেটাকেও কাজে লাগানোর চেষ্টা করছি। ঠিক তেমনি বিশপুর বিধানসভায় আপনাদের প্রাক্তন ছাত্র নেতা ছিলেন, তিনি পরে তৃণমূলে জয়েন করেন এবং তিনি রিসেন্টলি কিন্তু আবার পদ্মশিবিরেও জয়েন করেছেন, এবং একই রকমভাবে 48 ঘন্টা আগে
কাচ্ছপাড়া বুকে যুব নেতা বা সক্রিয় যুবকর্মী অনির্বাণ গাঙ্গুলী, তিনিও কিন্তু সিপিএম ছেড়ে এবং কাচ্ছপাড়া এরিয়া কমিটির ওপর ক্ষুব্ধ হয়ে তিনি কিন্তু বিজেপিতে জয়েন করলেন। এটা কেন? দেখুন, এই সময় দাঁড়িয়ে চলার পথে কিছু না কিছু ব্যক্তি সবাই মিছিলে হাঁটবে, মিছিলকারী কিছু মানুষ ধৈর্য হারিয়ে হতাশ হয়ে কিছু ব্যক্তিগত পাওনা পাওয়ার লোকে মিছিল থেকে সরে যাবে, তবু মিছিলটা চলবে না। তাহলে এই লোকগুলো তো কিছু মতাদর্শগত যদি বিচ্যুতি করে, আমি যদি মাছভাত না পড়ে নিজেকে মাছবাড়ি করি হতে পারে না, ফলে মতাদর্শগত বিচ্যুতি আছে, ফলে কেউ বিজেপি কেউ তৃণমূল হয়েছে বা কেউ এখন আমার বিজেপি হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ইরোশন সিপিআইএমে কিন্তু হয়নি। যারা লাল ঝান্ডা ধরেছিল 2009 সালে, 2009 সালের পর থেকে মার খাচ্ছে, পার্টি অফিস ভাঙছে, আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু লাল ঝান্ডা ধরেছে। আপনি আপনার দেখেছেন ম্যাক্সিমাম ইরোশনটা কিন্তু তৃণমূল হয়েছে, ম্যাক্সিমাম লোক হচ্ছে বিজেপিতে চলে আসছে। আজ এবং শেষ প্রশ্ন, কাউন্টডাউন স্টার্ট, আর মাত্র 48 ঘন্টার পর ইভিএমে বাটন টেপা হবে, আর এই সময় দাঁড়িয়ে লাস্ট আপনার অনুভূতি কী? দেখুন, আমি মনে করি সবার উপরে মানুষ সত্য হবে, আমার মানুষের প্রতি ভরসা, আর এই ভরসাতেই আমি নির্বাচনে লড়ছি। আমাদের পার্টি কর্মীরাও সাধ্য মতো মানুষের কাছে গেছে, আর এবার ব্যারাকপুরে ভোট হবে, আর ব্যারাকপুরে যদি ভোট হয়, যেটা 2014 হয়নি, 2016 সব জায়গায় হয়নি, 2018 হয়নি, 2018 পঞ্চায়েত নির্বাচনে হয়নি, 2015 পুরসভা নির্বাচনে আপনি কাছে আবার আলিশার অভিজ্ঞতা হয়নি হয়নি, এবার যদি ব্যারাকপুরে ভোট হয় তাহলে ব্যারাকপুরে কাস্তে হাতুড়ি তারা লাগছেন না। এটাই হবে। ধন্যবাদ দিদি, দিদির সাথে আমরা কথা বলে নিলাম, দিদা ধন্যবাদ, পরিষ্কার জানিয়ে নিলে যে এবারের লোকসভা নির্বাচন নির্বাচনে কিন্তু সারা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে কিন্তু একটা ভোটের জোয়ার চলেছে, সবাই কিন্তু এই ভোটে সমানভাবে অংশগ্রহণ করবে এবং ব্যারাকপুর শিল্পাঞ্চল যদি সঠিকভাবে ভোট হয় তবে তিনি অবশ্যই আশাবাদী এই ভোটে লাল ঝান্ডা জয়ী হবে, লাল পতাকা জয়ী হবে। ক্যামেরায় অর্ঘ দাশগুপ্তের সাথে আকাশ এবং সুমন, আমি অরুণাব, এরা বাংলা নিউজ। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.